সাত ভাই চম্পা। আপনার মালিকের সঙ্গে ফাইনাল টক করব। আসলে ঠিক আছে স্যার, এই সারা রাতে দৌড়ি, সাদা তপ্তিপে দৌড়ি, আমার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। পরশুদিন সিনিক ধারে নিয়ে এফডিসি তে আপনি যান নাই? ছ এবং হ তাহলে কি শব্দ? মিয়া সাহ ডাকছেন, এক চড়ে ভূ ভারত দেখিয়ে ছাড়বো। এই মিশা বাবার কে? তুই না শিখতে গেছিলি কি না ক? লাঠি দিয়া পিটাই এত স্ট্যান্ড গিরে আমি ভাই। ভাবছিলাম ও টাকা দিলে পরে আমি ব্যবসা করব টাকা দিয়া। সত্যি কইতাছস বাবা? আমি আপনার সাথে কোনোদিন কোনো মিথ্যা কথা কইছি? বাহ, আমার মনে আর কোনো কষ্ট নাই। যা ওইবার হইছে, আমার পোলায় যে অন্যায় করে নাই এইটা নাই না, আমি খুশি, ভীষণ খুশি। আমি দুজন একসাথে ছিলাম। এই মহল্লায় শুভ ভাইয়ের মতো ভালো পোলা দুইটা আছে নাকি? এইটা তুমি কি কইলা রবি? তুমি কি চাও পুলিশ আমার অ্যারেস্ট করে নিয়ে যা? আমি কিছু চাই, আমি খালি তোমার আর শুভ ভাইয়ের মধ্যে বিচার করব। তুই এত পাশান কেন রবি? তুই না আমার কোনোদিনই বুঝতে যাস না। শোনো, এগুলা আলগা পিড়িত আমার লগে দেখাইবা না। মহল্লায় তুমি শাস্রামি কইরা বেড়াও, মুদির দোকানদার, চায়ের দোকানদার, এদের লগে মাস্তানি কইরা বেড়াও, কামের কাম কিছু করতে পারো? আমার আর তোমার সম্পর্ক কিছুই না। তোমার না কইছি, এসব আলগা পিড়িতের কোনো ভাত নাই আমার কাছে। যেদিন কামের কাম করতে পারবা সেদিন ডাইকো দৌড়াইয়া আসো, দরকার হলে দুই পাখনা লাগাইয়া উইরা উইরা আসো। যাই দাঁড়াও, কি করবা তাড়াতাড়ি ক, আমার অনেক কাম আছে। আজকে আমি তোমার বিয়ে করব, চলো। বিড়ি খাবার টাকা আছে পকেটে? আমার এ চুরুই পাখি মনে হয় না, এসব ফুরুৎ ফুরুৎ করা আমার স্বভাব। যেদিন একটা হাতি কিনা পালতে পারবা ওই দিন আমার সামনে এসে দাঁড়ায় কথা বলবা। এইসব পুরুষের কানাকড়ি দামও এই রুবির কাছে নাই। তুমি কেন এত ডাক দাও মনে করো? আমি কিচ্ছু বুঝি না। না মনে মনে বুঝা, মন কলা খাও, আমারে বলার দরকার নাই। ফিল্মের নায়িকা হইতে চাও তো? এই চেহারায় রূপবানের পাট নাই। রুবি রূপবানের পাটের চিন্তা করে না। Thank you.
তুমি কি কোনোদিন স্ট্রিট ম্যাজিক শো দেখেছো? ম্যাজিক শো? স্ট্রিট ম্যাজিক শো যে রাস্তা যেটা দেখায়? না। ইন্টারেস্টিং জানো, মানে একটা লোক দড়ি নিয়ে দড়িটা কেটে ফেলল, তারপর না আবার কি করে জানি সেই সেটা জোড়াও লাগিয়ে দিল। ভেরি ইন্টারেস্টিং। তোমার মুখ দিয়ে কথাগুলো শুনছি সেটা আরো ইন্টারেস্টিং। মানে যে মানুষটা রুটিনের বাইরে কিছু করে না, কখনো অফ ডেতেও মনে হয় তার কাছে বোরিং কাটছে না, সে বাসায় অফিস টাইমে তুমি কি ভেবেছিলে আমি কি অফিস বাসা কাজ রুটিন এগুলোর বাইরে কিছু ভাবতে পারি না? তা ভাবিনি, কখনো করো না তো, মানে তাই আর কি। মকুল, এই যে রাস্তার পাশে বুঝলি যে লেকের পাশে কোনাটায় একটা লোক ম্যাজিক দেখে আর কি, সে জানি চারা বিক্রি করে, তুই দেখেছিস? জি স্যার দেখছি, চিনি, কামাল ভাই, আমরা এক বাসায় থাকি। সেই রকম জাদু জানে স্যার, চক্ষের নিমেষে দড়ি কাটটা জোড়া লাগাই দেয়। ও কি শুধু এই ম্যাজিকটাই জানে নাকি? আরো জানে স্যার, এই দেখবেন হাতে তাস, এই নাই, এই আছে, এই নাই, বিরাট জাদু। ছেড়ে দিয়েছি বললাম, ছাটাই করে দিয়েছে বললে তো আত্মসম্মানে বাদে, তাই বললাম ছেড়ে দিয়েছি। কি বলছো? অনেক কষ্ট হয়েছে তাই না? আমি জানি তো কত কষ্ট পাইছিস তুই আমার এই আলা বোলা বোলাটারে, জালিমরা এত কষ্ট দিল, আল্লাহ তুমি তা করে মাফ করে দিও আল্লাহ। ও বাবু, কিছু খাবি বা? হ্যাঁ কিছু খাবি মা? হ্যাঁ আলু ভর্তা খাবো। আলু ভর্তা? ও সরিষার তেল দিয়ে আলু ভর্তা করে দিতে পারবো না? ও আরম নাকে, আমি অক্ষণ করে আনতেছি, বালিশ দে, তুমি বালিশ দে, আরেকটা দে, তুই থাক, আমি আলু ভর্তা বানিয়ে আনতেছি। বাইরে
খবরটা আপনারে দিতে আইসি, আমার শৈলে জ্বর, রূপা দোকানে কিছু নিতে আইলে রূপারে কইবেন। আচ্ছা কমনি, জ্বরের মুখে চা খাইতে ইচ্ছা করে, এক কাপ চা দেন। তোমার লিগে চা নাই, আগে 90 টাকা পাই এটাকে দিয়ে নাও, তারপরে চা। একবারে 100 টাকা নিয়েন, এখন এক কাপ চা খাবো, ভাল লাগলে আরেক কাপ খাবো। অত খাই না, আগে বাকি টাকা পরে চা। আপনার দিলে তো দেই, কোনো দয়া মায়াই নেই। ঠিক কইছ। সালাম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো না, শৈলে জ্বর, 106 ডিগ্রি। ও, খুব লজ্জা নিয়ে বলছি, 100 টাকা প্রয়োজন, আই প্রমিস, শপথ করে বলছি, টাকা পেলে খুব দ্রুত ফেরত দিয়ে দিব। ফজল কাকা বাকি দেয় না, শপথ করলেও বাকি দেয় না। সেটা আমি জানি, বিশেষ বিপদে পড়ে ওনার কাছে হাত পাতলাম, টাকাটা পেলে আমি চাল কিনব। লাভ নাই, ওনার দিলে দয়া মায়া নাই। ওনারে 100 টাকা দিলেন আর আমার এক কাপ চা দিলেন না, অবিশ্বাস, বিরাট অবিশ্বাস। ভালো হয়েছে। ভাইয়া জ্ঞান তো ফিরে না চাচা যান। বাবা আজকে আমার বিয়ে। ঘটনা তো দেখি জিলাপির প্যাঁচের মতন আড়াই প্যাঁচ খেয়ে গেছে। রূপা চাচা জান খান দেখে কদরি ভাই, আপনি বাবাকে কি এমন বলেছেন যে উনি তার সাধ্যসহ জ্ঞান হারিয়েছে? না একদম না, আমি তো কিছু কই নাই, কর আগেই ফিরে গেছে। বদল ভাইয়া, ইয়ার ভাইয়ার এখনো জ্ঞান ফিরে নাই, ভং ধরছে। তুমি হাসবে না, তোমার হাসি দেখলে ট্রাকের চাকার নিচে পিষতে মনে কর। বদল ভাই, আমার এখন সত্যি ভয় করছে, ইয়ারে জ্ঞান ফিরছে না কেন? আমার মনে হয় ইয়ার ভাইয়া মরে গেছে। চুপ, একদম চুপ। আমি আশারে ডাকে নিয়ে আসি, ও আসে না, উড়ি পরীক্ষা করে দেখো, তারপর যা করার করবো। আমি অনেক কষ্ট দিছিলাম রে, কি কপাল আমার, বাপ মার লেগে তো কিছু করতেই পারলাম না, উল্টা আমার লেগে সবাই। থাক এইসব কথা বলিস না, তুমি বিশ্বাস কর আমি অন্যায় কিছু করি নাই। জানি তো, চোখের সামনে পোলাটারে গুলি খায় মরতে দেখলাম, তো হিনা ছিল আমার সাথে, ও যদি আমার দৌড় দিতে না করতো তাহলে তো আমিও গুলি খাইতাম, তারপর দৌড় দিলাম, তারপর দেখপাশ কিছুই বুঝি না, কিছুই মনে নাই। ভাইয়া পুলিশ তোরে কি বাইটাই না মারলো? কত করে ওনাকে কইলাম, স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না স্যার, আমার কথা একটু বিচার করে নাই। জেলখানার মধ্যে 3 দিন আমার জ্বর, জ্বরে আমার একদম জ্ঞান আসিল না, আমার কিচ্ছু মনে নেই। থাক যাওয়ার হয়ে গেছে। জুমি, বাবা এত টাকা পাইল কই? দোকান বিক্রি করছে, বেতনের টাকা, আর কার কার কাছ থেকে যেন ধার করছে। আমার মরে যাওয়াই ভালো ছিল,
দিচ্ছি ভাইয়া, এইভাবে বলিস না। কান্দিস না, আমি একটু সুস্থ হইলই। দেখিস ইট ভাঙ্গে হইল, আমি বাবার বাবার ঋণ শোধ করব। করুন, তুই শুয়ে থাক, মার শরীরটা বেশি ভালো না, আমি দেখি মা কি করতেছে, তুই চিন্তা করিস না ভাইয়া। যা অনেকদিন বাসায় রাখে মা। আচ্ছা এখন শান্ত হও, আস্তে আস্তে দম নাও, আমি একটা জরুরি ফোন করে আসি। আচ্ছা আচ্ছা। হ্যালো, জি হ্যাঁ, এটা কি দহন মিডিয়া? জি জি, আমি অ্যাক্টিং করতে চাই। জি, আপনারা কি নাটকে অ্যাক্টিংয়ে চান্স দেন নাকি সিনেমায়? ও, খালি নাটক আর টেলিফিল্ম? না না, ঠিক আছে, না না, আমি নাটক টেলিফিল্ম করুন না। আচ্ছা রাখি। শামসু বাসায় আসু, তারপর একটা মিষ্টি আনা দিমু। একটা না, দুইটা আনিস মা। আচ্ছা ঠিক আছে, দুইটাই আনুন। না না, আমি পাপ হইয়া দুইটা খাইলে মাইছি কি কইব মা, তিনটা আনিস। তুই একটা না, তোদের তোর দুই ভাই বোন মিলা ভাগ করে খাইস মা। একটাও আনাইতাম না, হইছে এবার। কি পাশের মায়েরা আমার, ওই একটাই আমার। আপনি শেষ আশা ভরসা, নাইলে হাজত বাস, হয় যাবত জীবন নাইলে ফাঁসি। একটু হাসেন না দয়া করে। সরি, আমি কোথাও যেতে পারবো না, এতে যাবজ্জীবন ফাঁসি চা ইচ্ছা হইল। নিয়ার বেটার নাই বাপনা, দুয়ারে খাড়ায় দেমাগে তোর মাটিতে পা পড়ে না, এই রমজান একদিন তোর দেমা। কি বলেন আপনি? না মানে কিছু কইনি তো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আশা ভাইয়া গিয়ার ভাইয়া না মরে গেছে, কি কাম সারছে? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না পুরোপুরি মরে নাই তো, শুধু দম আছে আর কিচ্ছু নাই। কি সব যে বলেন না, একেবারে অন্তরাত্মা আমার কেঁপে ওঠে। কাপুক তোর অন্তরাত্মা কাঁপে উঠুক। দেমাক বদল ভাইয়া,
কি কন কি কই কিছু কই না হকই তরে আমি সাত হাত মাটির নিচে বুদ্ধা তার উপরে পেয়ারা গাছ লাগাই দিব সেই পেয়ারা গাছ যখন বড় হইব কলম কাটতে আবার গাছ লাগাবো আবার গাছ লাগাবো আবার গাছ লাগাবো তার উপরে থাকবো শুধু পেয়ারা গাছ আর তুই থাকবি সাত হাত মাটির নিচে বাবা রে উঠোনে জোছনার মায়া বারো ঘরের মাঝে এক উঠোনে রোদের ছায়া সকাল দুপুর সাজে এক উঠোনে স্বপ্ন